করোনা পরিস্থিতিতে লোধা শবর সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ালেন কলকাতার বিশিষ্ট বিজ্ঞানী সহ বেশ কয়েকজন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেশিয়ারি ব্লকের প্রত্যন্ত এলাকার লোধা শবর সম্প্রদায়ের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কলকাতার বিশিষ্ট বিজ্ঞানী সহ বেশ কয়েকজন। সোমবার কলকাতার বিশিষ্ট বিজ্ঞানী ডাক্তার বিধান কুমার ভৌমিক, বিশিষ্ট ব্যক্তিত্ব রাজীব চক্রবর্তী, তমাল কুমার পাত্র, ডাক্তার দিলীপ দাসের আর্থিক সহায়তায় খাজরা এলাকার গৃহশিক্ষক বরুণ দাসের উদ্যোগে 50টি লোধা শবর পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন খাজরা গ্রাম পঞ্চায়েতের চন্দনা এলাকায় এই কর্মসূচি সংগঠিত হয়। করোনা সচেতনতার বার্তা সহ মাস্ক প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী হিসাবে আলু, পেঁয়াজ, তেল, বিস্কিট সহ নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। এদিন করোনা মোকাবেলায় সচেতনতার বার্তা দিয়ে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন। এলাকার মানুষ লকডাউন পরিস্থিতিতে বাইরে যেতে পারছেন না, কর্মহীন অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এদিন এই খাদ্য সামগ্রী পেয়ে নিতান্তই খুশি এই সমস্ত পরিবারগুলো। আয়োজন ছিল 50টা ফ্যামিলিকে, গরিব মানুষকে, মানে একদম অত্যন্ত গরিব। এই সবর পাড়াতে 80টা ফ্যামিলি ছিল, তার মধ্যে 50টা ফ্যামিলি অত্যন্ত গরিব, যারা হয়তো একদিনে একবেলা খায় বা দুবেলা কেউ কেউ ফ্যামিলি খায়। সেরকম ফ্যামিলিদেরকে 15 দিনের খাবারের আয়োজন দিলাম। কাদের উদ্যোগে হয়েছে এটা? এটা উদ্যোগটা ব্যক্তিগতভাবেই নিয়েছিলাম উদ্যোগটা। পাশে আমার প্রবীরবাবু সবসময় থাকে, বন্ধু অনুপ বন্ধু থাকে, আর আমাদের এই যে কাকু একজন বা আমার ছাত্র সবসময় আমার পাশেই থাকে, আর আমার বাড়ির লোক থাকে সবসময়। ব্যক্তিগত উদ্যোগে আয়োজন? হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগটা ব্যক্তিগত, কিন্তু টাকাটা দিয়েছেন আমার কলকাতা থেকে আমার বিধানচন্দ্র ভৌমিক মহাশয় এবং রাজীব চক্রবর্তী মহাশয় দিয়েছেন, তমাল চন্দ্র পাত্র দিয়েছেন, তমাল পাত্র, এই বিভিন্ন ব্যক্তিরা সাহায্য করেছেন টাকাগুলো। হঠাৎ এই উদ্যোগ কেন নিলেন? উদ্যোগ নিলাম মানে এই লকডাউন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, মানুষদের খুবই খারাপ, কারণ এদের না আছে জমিন জায়গা, না আছে কাজপত্র। বর্তমান 15 দিন লকডাউন ছিল, আবার ঘুরে 15 দিন দিয়ে দিয়েছে, 1 মাস ওরা খাবে কি? এই ভেবে আমি উদ্যোগ নিলাম যে ওনাদেরকে কিছু অন্তত 15 দিনের যদি খাবার দিই, তাহলে বাকি 15 দিন আবার এরকম প্রোগ্রাম দেখে আমাদের যদি কেউ এগিয়ে আসেন, তাহলে এই জন্য করেছি প্রোগ্রামগুলো। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।